এসএমডি রুটটা সোনাই পূর্বাঞ্চলের লাইফলাইন। এটা এই রাস্তার কোনো বিকল্প রুট নাই, যে ওই রাস্তাটা যদি কোনো কারণে বন্ধ হয় তো এই এরিয়ার মানুষ বিকল্প কোনো রাস্তায় যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। যখন রাস্তা সামান্য সিঙ্কিং হয়েছে, আমি যখন প্রথম দিন আইছি 6 ইঞ্চি সিঙ্কিং আসল, তখন আমি ফটো তুলিয়া আমি ইঞ্জিনিয়ার সাহেবরে দিছি এবং আমি ডিসিরেও জানাইছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পিডব্লিউডিরও জানাইছি যে রাস্তা সিঙ্কিং হইতেছে। কিন্তু এই রাস্তাটা ওয়ার্ল্ড ব্যাঙ্কর স্কিম, 10 কিলোমিটারে 10 কিলোমিটার পুরাও না, 9 কিলোমিটার না, 9 কিলোমিটারে 10 প্রায় 22.5 কোটি টাকা, 22.5 কোটি টাকা দেখা যায় আপনার প্রায় 2 কোটি টাকার ঊর্ধ্বে পার কিলোমিটারে এটার এস্টিমেট আসল। এখানে আমরা যাইতেছি, এখানে বিকল্প ব্যবস্থা লাগে, আর দু সাইডে জল আছে। আর ইঞ্জিনিয়ার সাহেব এটা কইছেন যে এটা অরিজিনালি সিঙ্কিং জোন, এই 500 মিটার জায়গা সিঙ্কিং জোন, আগেও সিঙ্কিং হয়েছে, আর এখন যেহেতু রাস্তা চৌড়া হয়েছে আর যেভাবে এস্টিমেট হওয়ার কথা আসলো এইভাবে এস্টিমেট সাবমিট করা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাঙ্কে এস্টিমেটটা খাটিয়ে দিছে এখানে যে পাইলিংটা, এতে গিয়া এখন নতুনভাবে সমস্যা দেখা দিছে। নতুন যখন চকচকা রাস্তা আসলো আমরা সবাই খুশি, বেশ ভালো রাস্তা, এখন যখন সিঙ্কিং হইয়া বন হওয়ার পথে আমরা সবার মনে একটা আতঙ্ক হয়ে গেছে যে আমরা আগামী দিনে হয়তো আমরা রাস্তাটা বন্ধ হয়ে যাব। যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেব আইসন কন্ট্রাক্টর যে আছে, কন্ট্রাক্টরের কিছুটা ফান্ড ইঞ্জিনিয়ার সাহেবে অ্যাডভান্স চিন্তা করে কিছুটা ফান্ড বন্ধ করে রাখছে, এবং মেনটেনেন্সের টাকা আছে, সিকিউরিটির টাকা আছে। যদি কন্ট্রাক্টরে এটা রেক্টিফাই না করে, তার বলে যেটা হয়েছে এটা যদি রেক্টিফাই না করে তাহলে পেমেন্টটা তাহলে বন্ধ করে দেওয়া হইব, এই পেমেন্ট দিয়া বিকল্প ব্যবস্থা করা হবে, এটা কন্ট্রোল করা যায়। ইঞ্জিনিয়ার সাহেবে কইছে যে এটা পাইলিংয়ের প্রয়োজন আছে, যদি বোথ সাইড 500 মিটার পাইলিং না হয় তাহলে আজকে আছে কালকে এটা ফ্রি সিঙ্কিং হইতে পারে। এর লাগি দিন তো কি আজকে না, এটা জেলা এখানে আসিল যে এটা 30-40 বছর আগেও যারা দেখছে এই ব্রিজ থেকে ওই ব্রিজ পর্যন্ত সিঙ্কিং বসছেন, এখানে নিচের মাটিটা আগে একবার পরীক্ষা করা হয়েছে যখন আমি আসলাম না, অনেক আগে একবার ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করছিল, এটা এখন ব্ল্যাক কটন সয়েল কিভাবে এটা এটা প্রোডাকশনের দ্বারা ছিল নিচে বেশটা শক্ত করার লাগে, এর উপরে মাটি দেওয়া হইতে আছে। এই যে মাটির লুটটা বেজে সহ্য করতে পারেন না, কিন্তু তার সিঙ্ক হয়েছে, ওটা হচ্ছে টেকনিক রাখা। আমরা এটা তো যখন এস্টিমেট হয়েছে তখন আমি আসলাম না, আমার এস্টিমেট করছিল এবং এখানে প্রোটেকশন কাজ ধরিয়া দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংকে স্যাংশন দেওয়ার সময় এই টাকাটা খাটি গোয়াটি গিয়ে আমি কমিশনার পিডব্লিউডি দিয়ে ভাই ফেস করেছি, ফটো দেখাইছি, 8 তারিখ মিটিং আছিল আমার চিফ ইঞ্জিনিয়ার কয়েকদিন তাই টিম পাটারের মধ্যে এখানে এক্সামিন করবা কি করা যায় এবং এটা দেখ, যার ধরুন আমি 2-3 দিন ভাবলাম যে যে পজিশন আছে যথাস্থিতি থাকুক, যদি একটা টিম আইতেছে এখন ফ্লাডের লাগে তো টিমটা আইসে না, আমরা কন্ট্রাক্টরে খুঁজছি, কারণ কন্ট্রাক্টর তো কোনো কাজ করে কাজটা রানিং এখন শেষ হয়েছে না, কন্ট্রাক্টরে খুঁজছি কালকে থেকে এখানে আমরা যাতে রাস্তা বন্ধ না হয় সেই অনুযায়ী এখানে আমরা আপাতত যে মেজার নেওয়া লাগে ফ্ল্যাট ফেমিয়ে বৃষ্টির টাইমে মনসুনে যে সেন্টি জিএসপি যেটা পাওয়া যায় থ্রু রাখা। কালি রাতিপুয়া আমরা মানুষ আহিব আহিনি আগে যেরকম আমরা প্রিপেয়ার ফুলা উঠাইছিল তারা পরে এরকম খাসটা হয়েছে না, নাওয়ার কারণে আজকে রাস্তাটা গেছে সাইডে দিয়ে আগে এই বোল্ডারের গার্ড আসলো, এই বোল্ডারের গার্ডটা এখন নাই, বোল্ডারের গার্ডটা নাই হইতে আস্তে আস্তে মাটিটা ওইদিকে সরিয়ে যাওয়ার এটা একটা খাজর অনিয়ম হয়েছে। আর যেরকম সেন্ট্রি সেন্ট কেবেল বা ইয় বৃষ্টি হওয়ার কথা আসলো এইরকম পর্যাপ্ত পরিমাণে হয়েছে না নিশ্চয়, এরপরে ফাইলিং বা
যেটা বাড়ান এটা খুব ভালো করে বাড়া হয়েছে না, যার কারণে রাস্তাটা আজকে আবিছে এটা আমরা এলাকার তরফ থেকে আমরা হয়েছে।